এখানে যে আয়াতটা আছে সূরাত তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিযাতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। 8টা খাত নিয়ে প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। এই খাতগুলো থেকে কয়েকটা খাত আমাদের এই যে শিক্ষা বিস্তার বলি, দারিদ্র বিমোচন কিংবা সমাজ উন্নয়নে কীভাবে অবদান রাখে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দারিদ্র বিমোচন এবং সমাজ উন্নয়ন, আমরা এই পার্টটাকে একটু প্রথমেই নিয়ে আসি সামনে। দারিদ্রের সংজ্ঞা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব না, তবে এখানে আপনারা আয়াতে লক্ষ্য করেছেন আল্লাহ সুবহান তাআলা বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। তাহলে যারা দারিদ্রের জাতাকলে পিষ্ট তারা দুই প্রকার মানুষ, একদল হলো ফকির আর একদল হলো মিসকিন। এটা খুবই স্পষ্ট, বাংলায় বলতে গেলে আমরা বলি হতদরিদ্র এবং দরিদ্র, আলট্রা পুয়র এবং পুয়র, ফকির এবং মিসকিন। তো মূলত আসলে ফকির মিসকিনের তাদের যে অভাব অনটন, তাদের যে সমস্যা, সেটাকে দূর করাকেই বলা হয় দারিদ্র বিমোচন। ডক্টর সাইফুল্লাহ যথার্থই বলেছেন যে দারিদ্র শূন্য পৃথিবী গড়া যাবে না, কারণ এটা সুন্নাতুল্লাহ ফিল আর্থ, মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ থাকবে মানুষেরই কারণে, তাই না? একদল লোক তো দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাত করে, আরেকজনের সম্পদ ছিনিয়ে নেয়, তার সে শক্তি আছে, ক্ষমতা আছে, আরেক দল অসহায় হয়ে যায়। এই যে একটা প্রক্রিয়া, এটা চিরন্তন একটা প্রক্রিয়া। তবে এর মধ্যে আমরা জানি এটা তো হলো জাগতিক প্রক্রিয়া, মনে রাখবেন সব কিছুতে গোলমাল পাকিয়ে ফেলা যাবে না, এটা হলো জাগতিক প্রক্রিয়া যেটাকে আমরা বলি সুন্না কাউনিয়া। আর এর সাথে নৈতিক প্রক্রিয়া যেটা, সেটাকে বলা হয় সুন্না শারঈয়া, সুন্না শারঈয়া। মানুষের সম্পদ ছিনিয়ে নেওয়া থাকবে, বাট ইসলাম এটাকে অ্যালাউ করে না, থাকবে, এটা হলো সুন্না কাউনিয়া, আর এটা নিষিদ্ধ, এটা হলো সুন্না শারঈয়া, মনে রাখবেন। তাহলে দেখবেন যে সব কিছুর মধ্যে মিলাতে আর সমস্যা হবে না। যাই হোক, দারিদ্র থাকবে তাহলে কি আমরা চুপ করে থাকবো? যেহেতু দারিদ্র থাকবে তাহলে আর চেষ্টা করে লাভ কি, নাকি না? দারিদ্র বিমোচন, আপনি নিজের দারিদ্র বিমোচনের জন্য তো চেষ্টা করেন, অতএব এই অবিরাম প্রচেষ্টাটাও অব্যাহত থাকবে, যাতে করে মানুষের অভাব দূর করা যায়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যায়, তাদেরকে নানা রকম সেবা দেওয়া যায়, এটা থাকবে। আর এটারই অংশ হিসাবে জাকাতটাকে ফরজ করা হয়েছে এবং জাকাতের খাত হিসাবে এই দুটো খাত নির্ধারণ করা হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে জাকাতের যে 8টা খাতের কথা বলা হয়েছে তার মধ্যে শুরুতেই আছে ফকির এবং মিসকিন। তার মানে হচ্ছে জাকাত নামক উপকরণটিকে দারিদ্র বিমোচনের জন্যই প্রাইমারিলি ব্যবহার করতে হবে, সেই নির্দেশনা কিন্তু এই আয়াতে পরোক্ষভাবে দেয়া আছে। আর যে কোনো সমাজের উন্নয়নের জন্য দারিদ্র যদি কমানো যায় তাহলে সমাজের উন্নয়নটা বাড়ে, পার ক্যাপিটা ইনকাম যদি বাড়ে, মানুষের শিক্ষা দীক্ষা যদি বাড়ে, অভাব অনটন যদি কমে, তাহলে ধীরে ধীরে সেখানে জাগতিক উন্নয়নগুলো হতে থাকে। অতি দরিদ্র একজনের ঘরে ঢুকে দেখেন কী অবস্থা, দরিদ্র মানুষের ঘরে, তারপরে মধ্যবিত্তদের ঘরে, তারপরে উচ্চ মধ্যবিত্ত, তারপরে উচ্চবিত্ত, তাই না? দেখেন তাহলে উন্নয়নের একটা স্তর আছে, এবং যার যখনই আর্থিক উন্নয়নের প্রসার ঘটে তখনই দেখা যায় যে উন্নয়নটা প্যারালালি চলতে থাকে। অতএব সমাজকে উন্নয়নের জন্য এবং সমাজের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য সে সর্বস্তরে মানুষের জীবনযাত্রা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা সেবা ইত্যাদি সব কিছুর ক্ষেত্রে যদি আপনি একটু উন্নত করতে চান তাহলে সেখানে অবশ্যই আপনার অর্থের প্রয়োজন হবে। সমাজের বিশেষ করে দুস্থ মানুষ, যাদের হাতে কাজ নেই, যারা অনেকে হয়তো বেকার অথবা জানে না কীভাবে কী করতে হয়, সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ইসলাম অনেকগুলো উপকরণ নিয়ে, তার মধ্যে প্রধান একটা উপকরণ হচ্ছে জাকাত।
বরং একদম প্রধান উপকরণই বলা যায় যাকাত। এর পাশাপাশি আরও আছে হয়তো ওয়াকফ বা সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এই যে মানে যাকাতটাকে তাহলে এই যে আটটা খাতে যে দেওয়া হলো, আপনি দেখেন সবগুলো কিন্তু উন্নয়নের সাথে প্যারালালি কানেক্টেড, ফলে যাকাত শুধু দারিদ্র বিমোচনই নয় বরং যুগপৎভাবে যাকাত সমাজ উন্নয়নের জন্য একটা বড় উপকরণ, আলহামদুলিল্লাহ। তো এখানে